দর্শক আরামবাগে রয়েছেন সহকর্মী ইশতিয়াক ইশতি, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। ইশতি ইশতি, সেখানে এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন? শ্রমিকদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, তারা কি বলছেন? এখানকার যে অবস্থা সে অবস্থা কি হচ্ছে যে এই জায়গাটার মধ্যে এখন সকালে যে অ্যাপিয়ারেন্সের যে গার্মেন্টসের প্রায় 2800 কর্মী আছে, তারা কিন্তু সকাল থেকেই কিন্তু এই সড়ক অবরোধ করে রেখেছে এবং তারা কিন্তু তাদের বেতনের দাবি করছে। শ্রমিকদের সাথে যে আমাদের কথা হয়েছে, শ্রমিকরা কিন্তু জানিয়েছে যে তারা কালকে বিকালেও কিন্তু এখানে অফিস করেছে, 6টা পর্যন্ত এখানে শ্রমিকরা ছিল। এছাড়া আরেকটু জানিয়ে রাখতে চাই, অ্যাপিয়ারেন্সের যে 2800 শ্রমিক আছে, শ্রমিকদের অনেকের সাথে কিন্তু সকাল থেকে কথা হচ্ছে। আমাদের সবার একটি দাবি যে কোন প্রকার নোটিশ রাজধানীর উত্তরখানে যে তাদের গার্মেন্টস কে নিয়ে যাওয়া হচ্ছে, এখানে কিন্তু তাদের এক প্রকার চাকরি থেকে কোনো নোটিশ ছাড়াই বাদ দেওয়া হচ্ছে। নতুন গার্মেন্টসে এখান থেকে কাউকে কিন্তু নিয়োগ দেওয়া হয়নি। এবং আরেকটু জানিয়ে রাখছি, এই গার্মেন্টসের মালিক কিন্তু একজন সংসদ সদস্য, তিনি কিন্তু ইতিমধ্যে কিন্তু জানিয়েছে যে সে কথা বলবে, কিন্তু দফায় দফায় কয়েক দফায় কিন্তু এখানে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু তারা কিন্তু কেউ এখানে এখন পর্যন্ত মালিক পক্ষ থেকে আসেনি। এবং যত সময় গড়াচ্ছে অতই কিন্তু শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে, তারা দেখা করবে কি করবে না। এবং শ্রমিকদের একাধিক শ্রমিকের সাথে কথা বলার চেষ্টা করেছি আমরা, শ্রমিকরা বলেছে তারা তাদের দাবি যে 5 দফা দাবি, এই দাবি না পূরণ হওয়া পর্যন্ত তারা কিন্তু এই আরামবাগের যে সড়ক অবরোধ করেছে তাকে ছেড়ে যাবে না। একটু জানিয়ে রাখতে চাই, আরামবাগ কিন্তু বেশ গুরুত্বপূর্ণ সড়ক ঢাকা শহরের জন্য, এবং এখান থেকে কিন্তু কমলাপুরের যে যাত্রী আছে তাদের সাথে কথা হয়েছে, তারা কিন্তু এখানে ই পাচ্ছে না, যে যাতায়াতের জন্য জায়গা পাচ্ছে না। এবং আরেকটু জানিয়ে রাখতে চাই যে এই গোটা এলাকা কিন্তু এখন এক প্রকার থেমে গিয়েছে। আমরা পুলিশের সাথে কথা বলার সুযোগ হয়েছে আমাদের, পুলিশ কিন্তু জানিয়েছে তারা চেষ্টা করছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য, কিন্তু এখন পর্যন্ত এই অবস্থাতে আছে। আর একটু জানিয়ে রাখা যে এখানে কিন্তু 3টি দাবি এসেছে মালিক পক্ষ থেকে, যে তারা ডিসি অফিস অথবা হচ্ছে হলো বিজিএমই অথবা এই যে সালাম মসজিদে যিনি সংসদ সদস্য আছে ওনার যে শান্তিনগর অফিস আছে, সেই অফিসে কিন্তু এখানে নেতাকর্মী যেতে বলছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু এই এখানকার যে শ্রমিক আছে তারা কিন্তু এই জিনিসটা মানছে না। তাদের দাবি, তাদের অফিস যে এখানে আছে উত্তর কমলাপুরে 1x1 যে ভবন, এই ভবনে তারা মালিক পক্ষের সাথে বসতে চায়, এই ভবনে তারা সমাধান চায়। কারণ তাদের দাবি কালকে রাতে কিন্তু মধ্যরাতে এখান থেকে বেশ কিছু কাপড় সরিয়ে নেওয়া হয়েছে, এবং তারা যদি এই সড়ক ছেড়ে দেয় তাহলে তারা এখান থেকে মেশিন সরিয়ে নিয়ে চলে যাবে, এবং তারা কিন্তু আর কোনো দাবি দাওয়া পূর্ণ করতে পারবে না। আরেকটু জানিয়ে রাখা যাচ্ছে, এখানে কিন্তু একাধিক শ্রমিক দাবি করছে, তাদের দাবি শুধু একটি, শ্রম আইন অনুযায়ী 3 মাসের বেতন এবং চলতি মাসের যে বেতন, এই বেতন তাদের দাবি, এবং মাতৃকালীন ছুটি তারা দাবি করেছে, এবং বেশ কিছু শ্রমিকের যে বন্ধের দিনে অফিস করেছে সেই অফিসে সে বেতনের টাকাগুলো তাদের দাবি করেছে। এই ছিল সর্বশেষ অবস্থান আরামবাগ থেকে আমার কাছে। ইশতি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।